একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে চাকরি লাভের এবং ব্যবসায় উন্নতি হওয়ার এবং গায়েবীর থেকে রিজিক লাভের একটি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা একটি দোয়া এবং আমল আমরা শিখে নিব। এই দোয়াটি কী এবং কীভাবে আমলটি করতে হয়, একদম ছোট দোয়া, সব কিছু আমি আপনাদের মাঝে একদম দিবালো করে নিয়ে স্পষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আপনারা সরাসরি কোরআনি আমলের এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে চাকরি লাভের এবং ব্যবসায় উন্নতি হওয়ার এবং গায়েবীর থেকে রিজিক লাভের একটি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা একটি দোয়া এবং আমল আমরা শিখে নিব। এই দোয়াটি কী এবং কীভাবে আমলটি করতে হয়, একদম ছোট দোয়া, সব কিছু আমি আপনাদের মাঝে একদম দিবালো করে নিয়ে স্পষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আপনারা সরাসরি কোরআনি আমলের এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে দেখতে থাকুন, ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা আমাকে বলেন যে হুজুর, এই আমার লেখাপড়া করেছি অনেক কিন্তু আমার ভালো কোনো চাকরি হচ্ছে না, আমি চাকরির জন্য বারবার ইন্টারভিউ দিই কিন্তু চাকরি কোথাও হচ্ছে না, হলে আমার মন মতো হচ্ছে না, ঠিক আছে? তো আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ, আপনাকে ভালো একটা কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করে দিবে। এবং অনেকে বলেন যে হুজুর, আমি তো ব্যবসা করি, ব্যবসায় দিন দিন লস হচ্ছে, লাভের মুখ আমি দেখতে পাচ্ছি না, আমার লাভ হচ্ছে না, দিন দিন আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। তারাও যদি আমলটা করেন ইনশাল্লাহ অবশ্যই আপনার ব্যবসায় উন্নতি হবে। এবং অনেকে বলেন যে হুজুর, আমার থেকে অভাব অনটন দূর হচ্ছে না। হ্যাঁ, তো আমি আপনাকে বলবো যে আপনি যদি এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ, গায়েবী থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবে। কারণ রিজিকের মালিক কি পৃথিবীর কেউ? কেউ না। রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ওমা মিং দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত কিছুর রিজিকের দায়ভার বহন করতেছেন একমাত্র আল্লাহ, ঠিক আছে? সুতরাং আপনি যদি কোরআনের উসিলা করে আপনি যদি আমলটি করেন, তাহলে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ভালো কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন, আল্লাহ তাআলা আপনার জন্য ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, আপনার ব্যবসায় আল্লাহ তাআলা উন্নতি দিয়ে দিবে, এবং গায়েবীর থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক অবশ্যই দান করবে। হ্যাঁ, তো আসুন এই আমলটি আমরা কীভাবে করতে পারি, কখন করতে পারি, সেটি কিন্তু আমি আপনাদেরকে এখন সব কিছু দিবালো করে নিয়ে স্পষ্ট করে দেবো। সেটি হচ্ছে আপনারা এশান নামাজ পড়ার পরে, অর্থাৎ এশান নামাজটা কমপ্লিট করার পরে আপনি সুন্দর করে অজু, এশান নামাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, এশান নামাজের পরে আপনাকে এই আমলটি করতে হবে। যদি আপনাকে এশান নামাজ পড়ার জন্য যে অজু করছেন সে অজু দিয়ে আপনি আমলটি করতে পারবেন, অথবা যদি আপনি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে যদি আপনি আমলটি করেন তাহলে নতুন করে অজু করে তারপর আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এশান নামাজ পড়ার পরে আপনি অতিরিক্ত পরবর্তীতে আপনি দুই রেকাত নফল নামাজটি করবেন, আদায় করবেন, ঠিক আছে? আদায় করার পরে আপনি এগারো বার করে দরুদ শরীফ পাঠ করবেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদও আপনি পাঠ করতে পারেন, অথবা দরুদ ইব্রাহিম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগারো বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এই যে দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই দোয়াটা আপনারা সুন্দর করে আপনারা এগারো বার করে কী করবেন, পাঠ করবেন। এই দোয়াটা আপনারা আরও সুন্দর করে এগারো বার করে কী করবেন, পাঠ করবেন সেখানে বসে। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দোয়াটি হচ্ছে ইয়া বাসিতুল্লাযী يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ আবার বলে দিচ্ছি, يَا بَاسِطُ الَّذِي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। একটু কষ্ট করে আপনাদেরকে আমি আবার বলে দিচ্ছি, আপনারা আমার সাথে বলেন তাহলে আপনাদের মনে করে যে অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, দোয়াটি হচ্ছে ইয়া বাসিতুল্লাযী
ইয়া বাসিতুল্লাযী, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক, ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ, লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আবার আমি বলে দিচ্ছি সুন্দর করে, ইয়া বাসিতুল্লাযী ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আপনার 11 বার করে পাঠ করে আপনার পরিশেষে আবার সুন্দর করে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনারা আসমানের দিকে দুইটা হাত এরকম ভাবে বাড়িয়ে দিয়ে আরশে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা খুব কাকুতি মিনতি করে রোনা জারি করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, ঠিক আছে? যে বিষয়ের সমস্যার মধ্যে আপনি রয়েছেন, যদি চাকরির সমস্যার মধ্যে থেকে থাকেন, আপনি বলবেন, আয় আল্লাহ আমাকে তুমি ভালো একটা সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমাকে সুন্দর একটা তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অথবা যদি আপনি ব্যবসায় লস খেতে থাকেন, আর বলবেন, আয় আল্লাহ হালাল পন্থায় লাভজনক ব্যবসা তুমি আমাকে করার তৌফিক দান করে দাও। এবং রিজিকের সমস্যা থাকলে আল্লাহর কাছে বলবেন যে, আয় আল্লাহ তুমি তো রিজিকের মালিক, তুমি সারা পৃথিবীর কেউ রিজিক দিতে পারে না, সুতরাং আয় আল্লাহ তুমি আমার রিজিকের দরজাকে ওয়াসিআত করে দাও, আমার রিজিকের দরজাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও, ঠিক আছে? এই আমলটা আপনি বেশ কিছুদিন করতে থাকবেন, ঠিক আছে? কমপক্ষে 7 দিন, যদি আরও বেশি করতে পারেন 14 দিন বা 21 দিন তাহলে আরও ভালো। তো আপনি আমলটি করতে থাকবেন প্রতিদিন এশার নামাজের পরে। আমলটি করতে গেলে আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট টাইম লাগবে, 10 মিনিট করে যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় একদম অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এবং আপনি ব্যবসা করতে গেলে ব্যবসায় আপনার লাভও হইতে থাকবে, এবং দেখবেন আপনার রিজিকের অভাবকে আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা কী করে দিচ্ছে, দূর করে দিচ্ছে, ঠিক আছে? তো যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় সরাসরি কোরআন থেকে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়া, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আমার একটি মাত্র নাম্বার, আপাতত দ্বিতীয় কোনো নাম্বার নেই, ঠিক আছে? তো এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, কেউ যাতে ডুপ্লিকেট করতে না পারে, কারণ এখন তো অনেক প্রতারকের যুগ এসে গেছে, দেখা যাচ্ছে আমাদের ভিডিও আপলোড দিয়ে অনেকে প্রতারণা করতে পারে। সেই জন্য নাম্বারটা যদি মুখে বলে দেই, এই মুখে বলা নাম্বারটা তারা তো আর ডুপ্লিকেট করতে পারবে না। একটু কষ্ট করে লিখে রাখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি যতই কষ্ট হোক, ঠিক আছে? তো নাম্বারটি লিখে রাখেন, 0175357513। আবার বলে দিচ্ছি, 0175357513। তো আপনি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে যোগাযোগ করে কোরআন থেকে সঠিক বিষয় শিখতে জানতে বুঝতে আমার থেকে সুন্দর পরামর্শ আপনি পেতে পারেন ইনশা আল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। যাদের কর্মসংস্থান নেই, চাকরির ব্যবস্থা নেই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই তার কুদরতের দ্বারা আপনাকে যাতে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আর যারা ব্যবসা করেন তাদেরকেও জানি আল্লাহ তাআলা এই ব্যবসার মাধ্যমে পরিবার পরিজন সকলের জন্য আল্লাহ তাআলা যাতে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং যাদের রিজিকের সংকট রয়েছে আল্লাহ তাআলা যাতে তাদেরকে গায়বীর থেকে রিজিক দান করে। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে লিখে যাবেন আমিন অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো অবশ্যই আপনারা এই আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করবেন, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই আমলটি করলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কোনো কোনো সমস্যা নেই। কারণ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন। মানুষের যত সমস্যা রয়েছে
সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। কোরআন ছাড়া অন্য কোনো জায়গার মধ্যে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন না। তো আসুন আমরা কোরআনকে নিজের সংবিধান হিসেবে আমরা মেনে নেই, এবং কোরআনকে আমরা আমাদের ইহকালীন এবং পরকালীন জগতের মুক্তির চাবিকাঠি হিসেবে আমরা মেনে নেই। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।